মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি যদি তোকে আর নীলকে কাছাকাছি আনতে পারি, তোকে এটা বলি যে আমার ভুল, আমি আমি দূরে সরে যাচ্ছি, তুই নীলকে ক্ষমা করে দে, তোরা একসঙ্গে সুখী হো, তাহলে হয়তো তুই আমার কথা মানবি। কিন্তু তুই মানলি না, তাই জন্যই আমি তোকে নীলের এই ভালনারেবল সাইডটা দেখাতে বাধ্য হলাম। মেঘ, আমার কথা বিশ্বাস কর, আমার কথা শোন, ও তোকে কাছে না পেয়ে এগুলো করছে, বুঝেছিস? দিদি ভাই ছাড় এসব কথা, আমার আর ভালো লাগছে না, আমার সত্যিই ভালো লাগছে না, তুই আমাকে একটু একা থাকতে দে। ঠিক আছে, নিশ্চয়। দিদি ভাই, ওই সময় তুই ফোনের ক্যামেরাটা কেন অন রেখেছিলি বলতো? মানে আমি না, মানে ওই রকম একটা সিচুয়েশনে তো রেকর্ড করার কথাটা মাথায় আসার কথা নয়। আমার মাথায় আসেনি, মে আমাকে নীল বলেছিল, বলেছিল ওই মুহূর্তগুলো ভুলে যেতে চাই না, তাই জন্যই। এনিওয়েজ, এখন এসব কথা থাক। আসছি। আমি না বলে তুমি বুঝবে কি করে? আর আমি তোমার ভুলটাই বা ভাঙাবো কি করে? আমি এখন কিছু শুনতে চাইছি না, আমি এখন ফ্রেশ হবো। সর, দেখো শাউলের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আমি তো সেটা শুনতে চাইছি না, শুনতে চেয়েছে কি? তাহলে তুমি এত কথা কেন বলছো? রাগ করছো কেন? কোথায়, আমি কোনো রাগ করিনি। রাগ করনি? সারা রাস্তা তোমাকে কথাই বলতে দাওনি, তুমি একাই কথা বলছিলে, আর আমি কিছু বলতে গেলে গাড়ি থেকে নেমে যাবো বলে হুমকি দিয়েছো, আর এখনো হনন করে চলে এলো। ঠিক আছে, তুমি সর। না, আমি আমি ছাড়বো না, কথাটা শুনো তুমি। আমি ফ্রেশ হব এখন। হ্যাঁ তো, হ্যাঁ, কে বারণ করেছে? মানে নীল, ছাড়ো, আমি না ছাড়বো না, তুমি আমার কথাটা শোনো। আরে নীল, ভাল লাগছে না, ছাড়ো না। তা আরে শুনো, আরে নীল ছাড়ো। এরকম কেন করছো তুমি? আমি কি করলাম? উল্টে তুমি আমাকে জোর করছো, আর আমার লাগছে, ছাড়ো না। রাগ করছো কেন? আমার কোনো রাগ হয়নি। বুঝেছি, হিংসে হয়েছে। না, হিংসে হয়নি, হিংসে কেন হবে? তুমি ঘোরো না তোমার হাজারটা বান্ধবী নিয়ে, আমার কি? কিচ্ছু না। না, ছাড়ো তো। শোনো, আমার কথাটা তো শোনো। আরে শাওলি আমার ক্লাসমেট ছিল, ওর একটা ক্রাশ ছিল আমার উপরে, এবং সেটা নিয়ে ক্লাসের সকলে টিজ করতো, আমিও মাঝে মাঝে টিজ করতাম। তারপর গ্রাজুয়েশনের পর ওর কোনো খবরই পাইনি, মানে ও হঠাৎ করেই চলে গেল কোথায়, কেউ কিচ্ছু জানতাম না। এই আজকে এতদিন পর ওর সঙ্গে দেখা। আমি এত কৈফিয়ত চেয়েছি তোমার থেকে, আমি দিলাম। এই আমি বাড়াবাড়ি কিছু করেছি? না, তা কেন করবে, সেরম কিছু করনি, শুধু ওই ওর বরের থেকে টেনে টেনে নিয়ে তুমি ওকে নিয়েই নাচছিলে, আর কিছু করো। তা আমি কি করব বলো, তুমি তো ডান্স ফ্লোরে এলেই না। হ্যাঁ সেই, তাই তো। তোমার লজ্জা করছে না এখন হাসতে? না, আমার তো দারুণ লাগছে। সেটাই, হ্যাঁ ভালো তো লাগবেই, এত পুরনো বান্ধবী, এতদিন পর দেখা, তার কোমর ধরে নাচলে ভালো তো লাগবেই। নীল তুমি ছাড়ো তো। আচ্ছা আচ্ছা শোনো, একটা কথা কান খুলে শুনে রাখো, মাথায় ঢুকিয়ে না, তুমি আমার জীবনে একটা বড় সর্বনাশ করেছ মেঘ। মেঘবালিকা, আমি তোমার প্রেমে এমন ভাবে ডুবে গেছি যে আর অন্য কোনো মেয়েকে আমি চোখেই দেখতে পাই না। মিথ্যাবাদী, সত্য বচন। আর এটাও জেনে রাখো মেঘবালিকা, এই সৌরনীল গাঙ্গুলির জীবনে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, একশতম, লক্ষতম নারী কিন্তু একজন, আর সেটা তুমি।
যে এই মুহূর্তে আমার কাজ ছেড়ে পালাবার জন্য ঝটপট করছে। তা সে পালাতেই পারে, কিন্তু সে যখন ফিরে আসবে সে দেখবে আমি তার জন্য এখানে বসে অপেক্ষা করছি। বাবা, তা পড়ানো ছেড়ে আজকাল নাটক লিখছ? হ্যাঁ ভাবছি লিখবো, তো মন্দ হবে না বলো? একটা কথা জেনে রাখো, আমি আমার জীবনে কোনো মেয়েকে এমন ভাবে স্পর্শ করিনি, কেউ আমাকে এমন ভাবে টানেনি তুমি ছাড়া। মেঘ, সারাটা জীবন আমি তোমাকে এইভাবে আঁকড়ে ধরে তোমাকে ভালোবাসব। দেখো, আমি আমার জীবনে আর কোনো মেয়েকে ভালোবাসতে পারবো না, যে একবার তোমাকে ভালোবেসেছে সে তো আর অন্য কাউকে ভালোবাসতে পারে না, বুঝেছ? কুঁচ বরণ কন্যা মেঘ বরণ কেশ, আমি তো আর কাউকে বলতে পারবো না আই লাভ ইউ। মানে জিজ্ঞেস করছি, তুমি ছবিটা কোথা থেকে ডিলিট করতে চাইছো আর কেন বা চাইছো? এটা তুমি জিজ্ঞেস করছো মা? মা, মেঘ এ বাড়িতে অনা হতো, এ বাড়িতে কেউই মেঘকে দেখতে পারত না। ঠাম্মি আর বাবা কাকা ছাড়া আর বাড়ির কেউই মেঘকে দেখতে পারত না, মেঘকে পছন্দ করত। আমি তো সকলের সামনে, তোমাদের সামনে বলেছিলাম মেঘকে বিয়ে করে আমি জীবনের সব থেকে বড় ভুল করেছি। তুমি তাতে খুব খুশি হয়েছিল, তুমি দারুণ উৎসাহ নিয়ে গিনির বিয়ের মধ্যেই ওদের বাড়ি চলে গেছিলে ময়ূরের সাথে আমার বিয়ে ঠিক করতে। তোমার এত তাড়া ছিল না? করেছি, অনেক ভুল আমি করেছি। সেই তোমাদের বিয়ের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত একের পর এক আমি ভুল করেই গিয়েছি। আমার চোখের উপর যেন একটা পর্দা পড়েছিল, আমাকে সত্যিটা দেখতে দিচ্ছিল না, কিন্তু আমি সেই পর্দাটা সরিয়ে দিতে চাইনি। আমার মন আর আমার চিন্তা শক্তিকে আমার ইগো কন্ট্রোল করছিল, আমার অহংবোধ আমাকে সেই পর্দাটা সরাতে দেয়নি। তবে গিনির এই ঘটনা আমার সেই পর্দাটাকে টেনে ছিঁড়ে দিয়েছে। এতদিন পর আমার মন সত্যের আলোতে আলোকিত হয়েছে, আর কোনো অন্ধকার নেই নিন। আমি এখন সত্যি আর মিথ্যের ভাড়া করতে পারছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।